বেডশিট লাগালাম, তো এই বেডশিট তোমার সাথে শেয়ার করেছি। আর দারুণ লাগছে, এত সুন্দর একটা লাইট কালার, হেভি লাগছে, যেহেতু রুমটা খুব কালারফুল। তো কাজের বউ লাগিয়ে দিয়েছিল সকালে বিছানাতে, কিন্তু আমার পছন্দ হয়নি, একটু কেমন 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 লাগছিল টেরা টেরা। তো যার কারণে আমি আবার চান করে সেটাকে টান টান করে লাগালাম। যতক্ষণ না বেডশিট খাটে টান টান হয় ততক্ষণ আমার মন শান্তি হবে না। তো এই আর চানের আগে হলে ভালো হতো, দেখো চান করে আবার ঘেমে গেলাম। আর যদি কাজের বইয়ের সাথে একটু ধরাধুরি করে দিই তাহলে বেশ টান টান হয়, কিন্তু আজকে সেটা করা হয়নি, তার জন্য একা হয়তো পারেনি, যাক হয়ে গেল। আর ওপরে সোফাটা রিমডেলিং হচ্ছে, তার জন্য মিস্ত্রি এসে গেছে, তো তোমার সাথে শেয়ার করব। চলো ওপরে যাব, আর সোফাটা যেহেতু রিমডেলিং করাচ্ছি তোমার সাথে অবশ্যই শেয়ার করব কেমন করাচ্ছি, কি কি করাচ্ছি। আর ঝাড়বাতিটাও লাগানো হবে, শ্যাম্পু করলাম তো একেবারে ভিজে চুল, তার উপরে ঘামছি, চলো ওপরে যাই। বাড়িতে চারিদিকে পর্দা সব তুলে দিয়েছি, দেখো একেবারে খালি হয়ে গেছে, আর রুমের মধ্যেও তো, কেননা নতুন। হ্যাঁ ডাকছেন, আসছে মিস্ত্রি ওপরে ডাকছে, যাব। আর পুজোর জন্য সব কিছু আবার নতুন নতুন লাগাবো, তাই পর্দা ওয়াশ করার জন্য দিয়ে দিয়েছি, আর বাড়ির কাজ চলছে পরিষ্কার। তো চলো একবার উপরে যাই। তো উপরে এলাম, একটাতে ব্লু কভার লাগানো হয়েছে, আর মিস্ত্রি এখন খেতে, তুমি খেতে যাবে? না আমি ঘর বাড়ি, ঠিক আছে তাহলে। হ্যাঁ হ্যাঁ আসুন, আচ্ছা ঠিক আছে, পরশু চলে আসবেন। আচ্ছা তো এখন তো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে জিনিস আছে, এখন হয়ে যাক তারপরে একেবারে শেয়ার করব। আর চলো এবারে আমরা খাবো। তো গাইস এখন হচ্ছে বিকেল বেলা, এবারে বানাবো আমি চা, আর একটা স্পেশাল ডিনার বানাবো আজকে। তো চাটা খেয়ে নি, তারপর একটা স্পেশাল ডিনার হবে চিকেন তড়কা। তো চা বানাচ্ছি, কিচেনে এসেছি, আর তোমরা প্রত্যেকেই লিখেছো যে আমাকে হেয়ার কাটিংটা দারুণ লাগছে। তো আমি এই হেয়ার কাটটা অনেক ছোট থেকে বানাই, স্টেপ কাট, থ্রি স্টেপ। তো এই হেয়ার কাটটার নাম তোমরা অনেকে জানতে চেয়েছো, সেটা হচ্ছে থ্রি স্টেপ, আর এটা আমি অনেক ছোট থেকে বানাই, তো সেজন্য এটা বানিয়ে বানিয়ে মানে একেবারে অভ্যস্ত হয়ে গেছি, আর মুখের সাথেও দারুণ ম্যাচিং করে। মাঝখানে একবার লেয়ার কাটের ইচ্ছে হয়েছিল, শখ হয়েছিল, তাই মাঝখানে লেয়ার কাট করেছিলাম দু একবার, তারপর আবার ইচ্ছে হলো যে এবার আমি স্টেপ কাট করব, তো সেই স্টেপ কাট করেছি। जैसा मेरा प्यार है जान तुझे दिया है, बचपन का प्यार मेरा भूल नहीं जाना रे। जैसा मेरा प्यार है जान तुझे दिया है, बचपन का प्यार मेरा भूल नहीं जाना रे।
এই গানটা ভীষণ ভালো লাগে, ভীষণ ট্রেন্ডিং চলছে। বচপন কা প্যার জেসা তেরা প্যার, এই দুটো কথা শুনতে ভীষণ ভালো লাগে, এই দুটো ওয়ার্ড দারুণ লাগে। দারুণ গানটা, দারুণ চাটাও খুব দারুণ হয়েছে। হ্যাঁ দারুণ হয়েছে। একসাথে Cheers! এখন ঘড়িতে বাজে 8:30, মার্কেট গিয়েছিলাম তো, এসে আবার একটু ড্রেস চেঞ্জ করে তারপর রান্না আছে, একটা স্পেশাল ডিনার বানাবো, সেজন্য বললাম যে এই ব্লগে দেখতে পাবে। আর আজকে হচ্ছে সোমবার, এখন তো বললাম ঘড়িতে 8:00 তো, যেহেতু কাল মঙ্গলবার আছে নিরামিষ খাই, তো আজকে একটা স্পেশাল আইটেম বানাবো, তো সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করবো, কেননা আগে করা হয়নি, মনে হয় করেছি কিনা খেয়াল নেই আমার, তোমরা জানতে পারবে। তো চলো আইটেমটা বানাই, তার জন্য যেতে হবে আমাকে কিচেনে। তো গাইস, আজকে স্পেশাল ডিনারটা হচ্ছে চিকেন তরকারি, সে আমার ভীষণ ভালোবাসে, এরকির সাথে দারুণ লাগে। তো চিকেন তরকারির জন্য আমি এখানে ডাল নিয়ে নিয়েছি, আর ডালটাকে আগে ওয়াশ করবো, তারপর এই দেখো এটা তরকা ডাল বলে, এটা দোকানে মানে মিক্সার পাওয়া যায়, তো যদি কারো মিক্সার না থাকে, বাড়িতে অনেক রকম ডাল থাকে, তাহলেও করা যাবে। এটা হচ্ছে ছোলার ডাল, সোনা মুগ, তারপর কালো বিউলির ডাল, আর একটা হচ্ছে রাজমা, আর এটা হচ্ছে কালো মসুর। তো ব্যাস এই ডালগুলো এতে থাকে। ডাল ওয়াশ করে আমি জল দিলাম, জলটা তো লাগবে কেননা এটা সিটি একটু বেশি দিতে হয়, তারপর একটু ডাল টাইপের বানাবো তো জল একটু লাগে। আর যদি জল কারো ড্রাই হয়ে যায় তো গরম জল ইউজ করতে পারো। আর আমি একটু পরিমাণ মতো নুন দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ দিলাম একটু, আর লঙ্কার গুঁড়ো দিলাম একটু। শুকনো গোটা লঙ্কা দিয়ে দিচ্ছি, হাফ করে দিয়েছি গোটা লঙ্কাটা, আর তেল গরম হয়ে গেছে, এবারে আমি ছেড়ে দেব পেঁয়াজ কুচানো। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি রসুন, রসুন দরদরে ইয়ে করা হয়েছে, গ্রেট করে দেবে, দরদরে পিষেছি আমি পেঁয়াজ রসুন সব এরকম দরদরে টাইপের পেঁয়াজ গ্রেট করা। আর এবার দিয়ে দিচ্ছি আদা, আদাও গ্রেট করা ছিল, তো এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ডালে অল্প অল্প আছে, আর এখানেও অল্প অল্প ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো যেহেতু দিয়েছি তাই একেবারে অল্প দিচ্ছি, দেখো এই দেখো কাঁচা লঙ্কা যাবে সেই জন্য অল্প দিলাম, আর একটু হলুদ দিচ্ছি চিকেনের জন্য। নুন দিয়ে দিচ্ছি,
নুনটা কিন্তু চেক করে দেবে, মানে ডালে দেওয়া আছে সেজন্য ঠিক করে দেবে, চিকেনের জন্য যতটা লাগে সেই অনুসারে। দিয়ে দিচ্ছি টমেটো কুচানো, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ঝালটা নিজের কাছে যতটা খাবে। দিয়ে দিচ্ছি চিকেন কারি মশলা, টমেটো গলে গেছে, এবার ছেড়ে দিচ্ছি আমি চিকেন, বোনলেস চিকেন। তো বোনলেস চিকেন খুব একটা কষাবে না, ভাজবে না, কেননা ছিপড়ে হয়ে যায়, অল্প কষানো হলো কালারটা চেঞ্জ হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি জল, আর এই জলটা দিচ্ছি এই চিকেনটা বয়েল হবে। এই দেখো ডালটা আমার বয়েল হয়ে আছে, অবস্থাতে ডাল চলে যাচ্ছে। খুব সুন্দর একটা স্মেল উঠেছে, দারুণ, কিচেন পুরো ভরে গেছে। এবারে এটা আরো ভালো করে ফোটাবো, আর একটু থপথপে করবো। এখানে অল্প কস্তুরি মেথি আমি এটা রোস্টেড করছি, তো এবার দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা। ঝাল লঙ্কার গুঁড়ো আর বাটারের সাথে আমি মিশিয়ে দিলাম, অ্যাড করলাম, এটা খুব ভালো একটা রেস্টুরেন্ট টাইপের কালার আসবে আর টেস্ট হবে। দেখো দেওয়ার মাত্র কি সুন্দর ম্যাজিকের মতো কালার বেরিয়ে গেল। গরমা গরম তড়কা কি ঠেলা লাগ গিয়া, আরে চলে এসো সবাই। তোমরা বানাও, বানিয়ে খেয়ে।
শুরু করে দিয়েছে ডিনার, তো দারুণ হয়েছে, ফাটাফাটি হয়েছে, একদম রেস্টুরেন্ট স্টাইল চিকেন তড়কা। তন্দুরির সাথে খেতে পারো, যেটা ইয়ে রুটি তন্দুরি টাইপের হয়, গুড নাইট সুইট ড্রিম। তো চলো সবাইকে গুড নাইট সুইট ড্রিম।